মানে সে রাগ করে চলে যাচ্ছে আমাদেরকে ছাইরা। আরে সব নিয়ে যেতেছ গা, কিছু রেখে যাবো না। ই ই কি হয়েছে বাবা? বিবান, গুড ইভিনিং বিভু। এসি চালু? হ এসি তো চালু, তুমি ঘুমাচ্ছ, এসি তো চালু রাখতেই হবে। বিবান ঘুমাইছিল সকাল 12:30, ঠিক আছে, 12:30 বাজে ঘুমাইছে। তোমরা এখন দেখো কয়টা বাজে। ও মাই গড, কিতনা টাইম ঘুমাইছো বিবান তুমি! 12:30 ঘুমাইছে, এখন বাজে 10 মিনিট কম 4টা। তার মাঝখানে বিবান কিন্তু দেখো, হ্যাঁ এসি চালু বাবা, বিবান কিন্তু দেখো ডায়াপারও পরে নাই, আর বিবান কিন্তু পিপিও করে নাই, ঠিক আছে, বিবান কিন্তু পিপি করে নাই, আর বিবান দেখাচ্ছে এসি চালু। হ্যাঁ বাবা এসি চালু তো বাবা। আর আরেকটা কথা, বিবান কিন্তু সকালবেলা জাস্ট একটু ফ্রুট খায় ঘুমাইছিল, এখন এত লেট হয়ে গেছে, মাঝখানে দুধ বানিয়ে দিয়েছে, দুধও খায় নাই, আর বিছনায় বিবান কখনই পিপি করে না। কি বাবা এসি বন্ধ করে দিব? তুমি ঘুমাতে উঠে গেছো? আচ্ছা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। আর বিমান যখনই বিছনা থেকে নামবে তখনই কিন্তু পিপি করবে, আর বারবার দেখাচ্ছে আচ্ছা বন্ধ করে দেখ, ও বলতেছে বন্ধ করে দেওয়ার জন্য, না কি জানি কে, বুঝি না আমি কিছু। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে আমার মনটা খুবই খারাপ, মানে যেটা নিয়ে আমি ভিডিওটা শ্যুট করতেছি, যার জন্য মানে আজকে মনটা খারাপ এই জন্য যে বিমানের দাদি চলে যাচ্ছে, মানে বিমানের দাদি চলে যাচ্ছে আমাদেরকে রাইখা, আমাদেরকে ছাইরা, মানে সে রাগ করে চলে যাচ্ছে আমাদেরকে ছাইরা। আরে সব নিয়ে যেতেছো গা, কিছু রেখে যাবো না। তুমি দেখতেছি পুরো একদম আলমারি নিয়ে চলে যাবা। মম চলে যাচ্ছে কোথায়? মম যাচ্ছে আমাদেরকে রাইখা 10 দিনের জন্য ঘুরতে। এই জন্য আমার মনটা খুব খারাপ যে উনি না থাকলে বিমানে আমার ঝালায় ফালা একেবারে। উনি দেখো সব কাপড় চোপড় সব বাস করতেছে, 10 দিন 12 দিনের জন্য যাবে, পুরো আলমারি টালমারি, নতুন কাপড়, নতুন জামা বানিয়েছে। ও ঠিক ওয়া ও বলা ড্রেস পেনকে দেখা মাম্মি, হ্যাঁ আন্টিটা বানাকে দিয়া আচ্ছা লাগা। এই দেখো এখানে মম জামা বানিয়েছে, আসলে জামাগুলো আমি সব বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এগুলো জামা। মম কোনোদিন কিন্তু জামা পরে না, এই প্রথম আমার জন্য জামা পরতেছে। আমি জামা কাপড় নিয়ে আসছিলাম মম্মার জন্য 6টা, এই কাপড়গুলো মম জামা বানিয়েছে। বিমান দাদি মানবে না, দাদি চলে যাবে, দাদি রাগ করছে আমাদের সাথে, দাদিকে মানাও, বল দাদি তুমি যাও না, আমি আর রাগ করবো না, আমি আর কান্নাকাটি করবো না, আর তোমার সাথে দুষ্টামি করবো না, দাদিকে বলো। বিমান দাদি চলে যাচ্ছে কিন্তু। গরম গরম ও বলতেছে, গরম লাগতেছে, এসি থেকে বেরিয়েছে তো এই জন্য। ভালো হয়েছে তোমার নতুন কাপড়ে ও পরসব করে না, এটা ভালো হয়েছে, একটু দূরে এসে পড়ছে। আচ্ছা কাপড় নিয়ে এসো, কাপড় নিয়ে এসো, মোছার জন্য কাপড়টা নিয়ে এসো বাবা। নাই নাই কাপড় পাইবো তো, চলো নাই আসো, এই যে কাপড় নিয়ে নো, ও মুছবে। দেখো আমার সোনা ছেলে সব বুঝে, দেখছো তোমাদেরকে বলছিলাম না, ও কিন্তু উপরে দাঁড়াই ছিল কাপড়ে, তবুও কিন্তু উপরে পিপি করে নাই। মম যাবে কালকে সকালবেলা গ্রামে, গ্রামের থেকে পরে যাবো ঘুরতে, তোমাদেরকে বলতেছি কোথায় যাবে, সবার আগে পেটটা পরিষ্কার করে নো। ভালো করে করো বাবা। মম্মি কাহা কাহা জানে বলো, বৃন্দাবন আর কাহা কাহা মথুরা হরিদ্বার না? মম হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, তারপর পুষ্কর না? পুষ্কর তো রাজস্থান নিয়ে আতা, পুষ্কর তো রাজস্থানে। তার মানে মমে টোটাল 8টা জায়গায় ঘুরতে যাবে, আলাদা আলাদা জায়গাতে। কি হয়েছে শোনা? ও এসি চালু না তো, এসি বন্ধ, খালি এসি এসি না, সারাদিন শুধু এসি এসি। কি পাগল দেখছো, খালি বলে কি মানে এই রুমটা অনেক গরম, যেহেতু এসি থেকে বেরোচ্ছে সে। হ্যাঁ হ্যাঁ এসি বন্ধ করে দিছে মাম্মা, ও এসি বন্ধ হয় নাই, তুমি চালাইছো এসি, তুমি চালাইছো, ও এই জন্য আমাকে ডাকতেছি দেখছো। মানে আমি যে বন্ধ করছিলাম ও কিন্তু চালু করে দিছে আবার, আমি জানতাম না এটা, ও যে চালু করছে এই জন্য ডাইকা নিয়ে আসছে আমাকে যে এসিটা বন্ধ করো। আমি তো ভাবছি এসি বুঝি বন্ধ করে দিছি। হ্যাঁ এত গরম বাইরে, ডায়াপার পরালে তো অবস্থা খারাপ, তার উপরে কিন্তু কখনোই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবে, কখনোই বিছনার ভেতর পিপি করবে না। বাপরে বাবা কিছু গরম, বাংলাদেশে বৃষ্টি হইতেছে না, আমাদের এইদিকে গরমে ফাটালতেছে। বাংলাদেশে বরফ পরে, বাংলাদেশে শিলা পড়তেছে বলে, এত পরিমাণ শিলা পড়তেছে বাংলাদেশে। আর এখানে উড়ি বাপরি উড়ি বাপরি উড়ি বাপরি। এই দেখো বিমান শোনার জন্য কতগুলা গাড়ি এখানে, এগুলো সব এলো মেটালের বডি, ঠিক আছে। আর এই গাড়িগুলো খুব সুন্দর, 24 পিসে গাড়ি, জাস্ট এখন খুলে দিলাম বিমানকে। আর বিমান এত গাড়ি পছন্দ করে, এত গাড়ি পছন্দ করে। তার আগে কিন্তু আমরা এই গাড়ি সেট আনছিলাম, এটা প্লাস্টিকের, এটা 12 পিস ছিল, 12 পিস মানে জাস্ট 2টা এখন আছে, আর বাকি সবগুলা বিমান ভেঙে ভেঙে ফেলাই দিচ্ছে। আর তো তোমাদেরকে যার জন্য দেখাচ্ছি জিনিসটা, এটা হলো গিয়া মানে বয় ইজ বয়। আমি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মনে করি ওর জন্য গাড়ি আনতাম না কখনই। আমি গাড়ি আনছি একটাই কারণে, কারণ এই বারবিডলটা আমি বিমানের জন্য আনছিলাম গাড়ি আনার আগে, এটার সাথে একটা বড় বারবিডল আনছি। বিমান এই বারবিডল ধরেও না, ঠিক আছে। যদি বলি বিমান নাও তো নিব না, দেখো বিমান নাও না না বাবা একটু খেলো। সুন্দর তো, খুব সুন্দর, দেখো এই যে সেক্সি সেক্সি ড্রেস পরে আসছে, সুন্দর সুন্দর চুল, জুতাও আছে, দেখো বাবা নাও না, নেই না। যদি মেয়ে বাচ্চা হইতো তাহলে এখন বললো না ও মা আমার বারবি ডল সাজাইতো, কি করতো না করতো। বিমান নাও, দেখছো দেখছো গাড়ি নিয়ে নিছে, অথচ বারবি ডলটা নিচ্ছে না। বারবি ডল নাও, নিবা না, নে ডরেও না। আ তুমি নিবা না, এটা যা, তোকে নিবে না আমার ছেলে, তুই যা। আমার ছেলে শুধু গাড়ি দিয়ে খেলবে। টাটাই টাটাই বলছো, আমরা বলি বাই বাই, ও বলে টাটাই। হ্যাঁ টাটাই। বিমান বলো তো বাবা, দেখো গাড়িগুলো কি স্পিড, দেখো ই ই কি হয়েছে বাবা, বাবা কি হয়েছে বাবা, ওটো 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 বমি করে, সেটা কিছু তো খাও না সকাল থেকে, জাস্ট ইস। ওহো আচ্ছা বাবা দৌড়তেছে। হ্যাঁ সকালে জাস্ট একবার আমি ওকে দুধ খাওয়াইছিলাম, এই দুধ এখন বাইর করছে গো। আমার ছেলে গরমের ভিতরে ডাইজেস্ট হচ্ছে না, এত গরম, এই গরমের জন্য বাচ্চাদেরকে কি বাবা তুমি এরকম বমি করলে কেন? গরমের জন্য প্রচুর পরিমাণে গরম এখানে, ঠিক আছে। ডাক্তার না করছে আমাকে কোনো রকমের ডিম, তারপরে কোনো রকমের তেলের খাবার না দিতে বিমানকে, আমি দেও না। কালকের থেকে বমিও করতেছে। গাড়িগুলো সব ধোয়া হয়ে গেছে, পুরো রুমটা আমি ফিনাইল দিয়ে ওয়াশ করছি, ক্লিন করছি। হ্যাঁ এই দেখো বিমানের ডেডি কি নিয়ে আসছে, দেখো তোমাদেরকে এটা রিভিউ পরে দিব, ঠিক আছে। আমার কাছে কিন্তু এগুলো অনেকগুলো আছে, আমাদের কাছে দেখো ওগুলো আছে, এই দেখো এগুলো আছে, এটা থেকে ছোট আছে বড় আছে। তো তোমাদের রিভিউ এটা অন্য কোনো ভিডিওতে দিব, এটা খুলে দিব সত্যি কি কাজ করে কিনা, পেঁয়াজ সত্যি কি কাটে কিনা। তো এটা হাত দিকে এখন নিয়ে আসছে, তো আমি তো অ্যাকচুয়ালি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছিলাম না, যার জন্য এটা আজকে না কালকে দেখাবো। আর এটা হলো একটা ক্লিপ, এই ক্লিপগুলো আমাদের ঘরে অনেক আছে, কিন্তু এই ক্লিপগুলো খুবই কাজের। 20 টাকার মল থেকে নিয়ে আসছি, এখানে একটা 20 টাকার মল আছে, 20 টাকার মলে শুধু 20 টাকার জিনিসে পাওয়া যায়। এটার দাম 20 টাকা, এটাতে ছোটো ছোটো ইয়াররিং রাখা যাবে। এটা আমার জন্য আমার হাজব্যান্ড আনছে। এটা ক্লিপ, যেটা যে কোনো প্যাকেট কাটার পরে লাগায় রাখা যায়, খুবই কাজের, খুবই কাজের, খুবই কাজের না অনেক বেশি কাজের। এটা একটা বটল আছে মমের জন্য, মম যেহেতু ট্রাভেলে যাবে, ট্রাভেলিং করতে যাবে 10 দিনের জন্য, এই বটলটা নিয়ে আসছে মমের জন্য। আছে আরও অনেক বটল, কারণ কি বটলটা চাইছিল মম, এটা 20 টাকা দাম। আর এই 2টা বটল আনছে বিমানের জন্য, এই 2টার দাম হলো 20 টাকা, ঠিক আছে। এটার ভিতরে কিন্তু 5 আছে, দেখো 5ও আছে ভিতরে, দেখছো। এটা এখন ওয়াশ করে বিমানকে পানি দিব। দেখো 20 টাকা দাম কি চাই, এই 20 টাকা মলে সত্যি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর বিমানে এত পরিমাণ বমি করছে, ওর পেট পুরো খালি হয়ে গেছে, কিছু খাবার টাবার খাওয়াবো। আর ওর জন্য মেডিসিন আছে, মেডিসিন খাওয়াবো, কারণ কি ডক্টর বলছিল এই গরমের জন্য বাচ্চারা বমি করবে, তারপরে পটি করবে, তার ভয় পাওয়া যাবে না। তুমি মাম খাচ্ছ বাবা, বিমান তুমি মাম খাচ্ছ? মাম মাম কিভাবে খায় মামাকে দেখাও তো, সোজা করে খাও, সোজা করে। হ্যাঁ নতুন বটল তো বুঝতে পারতেছে না কীভাবে খেতে হবে। আর তোমরা জানো বিমান কিন্তু প্রতিদিন নিজের থেকে 1 থেকে 2 লিটার পানি খেয়ে ফেলে, মানে মিনিমামও 1.5 লিটার পানি প্রতিদিন খাবে। পানি খাওয়ানোর জন্য কোনো অজুহাত নাই, নিজেই বারে বারে শুধু মাম মাম আমার পাগল বানায় পালায় মাম মাম কইরা সময়। আর গাড়িগুলো সব আমি ওয়াশ করে দিছি লিকুইড দিয়ে, আর জায়গাটা ক্লিন করছি। সকাল থেকে বিমান জাস্ট একবার দুধ খাইছিল সকাল 8টা বাজে, আর এখন বাজে বিকাল 5টা। তোমরা দেখলা না 4টা বাজে ঘুমাতে উঠছে, কিচ্ছু খাই নাই। কালকে একটা পাশে একটা আন্টির সামনে বিমানকে দুধ খাওয়াইছিলাম, তখন থেকে বিমান খাবার খাওয়া বন্ধ করছে। এখানকার মানুষের নজর খুব খারাপ, এটা আমি বিশ্বাস করতাম না আগে, কারণ বাংলাদেশের মানুষ আর এখানকার মানুষের অনেক ডিফারেন্ট। আমি যদি বারান্দায় পেতে কখনো আপেল টাপেল খাই, পরের দিন আমি আর আপেল খাইতে পারি না, আমার বমি আসে, পেট ব্যথা করে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এই জিনিসটা অনেক বেশি কাজ করে আসলে। না গরম তো আসেই, কিন্তু হঠাৎ করে মনে পড়ছে এই মহিলাটার কথা, উনি আমাকে বারবার বলতেছিল তোমার ছেলেটা তো ভালোই শান্তভাবে খেয়ে নেয়। আসলে না, এখানকার মানুষ বাচ্চাদেরকে এক্সট্রা কোনো খাবার দেয় না, শুধুমাত্র যা খাইবো বড়রা তাই দিব, খাইলে খাক না খেলে না খাক। এই জন্য না বিমানকে কারোর সামনে খাবার খাওয়ালেই দেখছি যে প্রবলেমটা হয়। তো যাই হোক, কিছু খাবার খাওয়াম, দেখি খায় কি না, জানি না খাইবো কি না। এটাতে বসাই দিই, কারণ এটাতে বসালে ও ঠিক করে খাবারটা খায় আর কি। A few moments later. My God, 2-3 বাইট খাওয়াইছি সঙ্গে সঙ্গে বমি করা শুরু করে দিচ্ছে। কি অবস্থা দেখো তো। হ্যাঁ, এখন জাস্ট স্নান টান করে নিয়ে আসলাম, সকালে একবার স্নান করেছি বমি করার পরে। থাক আর খাওয়া মো না, দেখো যা খাওয়াইছি সব বাইকে ফেলাইছি। বিমান কিনে জাস্ট এখন বাসায় আসলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। আসলে আমি ভিডিও শুট করি নাই, অল্প ভিডিও শুট করছি। গাড়িতে বসাইছিলাম, এখানে একটা মেলা হইতেছে, মেলাতে নিয়ে গেছি। ভাবলাম ওর শরীরটা ভালো না, নিয়ে যাই, তো নিয়ে গেছি। গাড়িতে বসাইছি, গাড়ি থেকে নামবেই না, গাড়িটা নিয়ে আসবে এই অবস্থা। 3বার বসাইছি, 150 টাকা গেছে বাবা, লাইট বন্ধ হয়ে গেছে। তারপর কি হয়েছে, ওর পাপা বলছে একটা গাড়ি কিনা দেবে, গাড়ির দাম 15,000 টাকা। তো সকাল থেকে কিছু খাই নাই, তোমরা দেখছো, এই জন্য ও কান্নাকাটি থামতেছে না একদমই। আর বিবান আর আমার ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে আজকে। জাস্ট এখন আসলাম, কিচ্ছু খায় না, শুধু খায় না এটা না, না খাইলে বাচ্চারা কিন্তু অনেক কান্নাকাটি করে। আবার আসলে জ্বর জ্বর আসতেছে, একটু একটু করে জ্বর আইসা পড়ছে অলরেডি। তার উপরে মম চলে যাবে মানে বেড়াইতে, কালকে সকালবেলা চলে যাবে। আমি আছি টেনশনে, কারণ এরকম অসুস্থ থাকলে আমার জ্বালায় ফেলাইবো। মম থাকলে তো টেনশনটা ফ্রি থাকে। টাইম দেখো 1:11 বাজে, এখন সবাই ঘুমাচ্ছে। 1:11, ঠিক আছে। এই দেখো রাত বাজে 1:11, আর তিনি কি করে বাথরুমে বমি কইরা পুরা অবস্থা খারাপ। কিচ্ছু খায় নাই বিকাল থেকে, শুধু খাওয়াছিলাম পানি, পানি ব্যয় করছে, শুধু পানি আর পানি। কি যে গন্ধ রে ভাই, কিছু খায়ও না। আমি জোরও করি নাই খাওয়ানোর জন্য, কিন্তু পানি খাইছে, কারণ কি গলা শুকায় যেতেছিল, পানি খাইব একটু পরে। পানি দাও, পানি দাও, আসতেছে বাবা। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, ভিতরে যাও, সব চেঞ্জ করতে হবে, কাপড় সব ময়লা হয়েছে। দাদি কালকে সকাল 6টা বাজে যাবে, আর তুমি দাদিকে ঘুমাইতে দিতেছো না আজকে। হ্যাঁ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এত বেশি, আমি তো বুঝতে পারি না যে এত অসুস্থ হয়ে যাবো। প্রায় 2:30, আর এত রাত্রে মানে বিমানকে স্নান করে নিয়ে আসছি, একটাই কারণ বমি করলে তো পুরা বডিতে স্মেল হয়ে যায়। আর বিমান কিন্তু আজকে সারাদিনে 5 থেকে 4বার স্নান করছে, মানে কি আর বলবো। এত পরিমাণ গরম বাহিরে, ঘরের ভিতরে তো এসি চালানো সবসময় থাকে, কিন্তু বাহিরে তুফান, মানে আগুন 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 জ্বলতেছে, তুফান মানে আগুনের তুফান আর কি। এমন পরিমাণ গরম, বিশ্বাস করতে পারবে না গুজরাতি গরমটা কি পরিমাণ ভয়ানক। আর এখন যে বমি করছে সেটা কিন্তু মম জানে না, যদি জানতে পারে তাহলে কিন্তু মম সকালবেলা যাবে না ঘুরতে। আর ওনাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। মম অ্যাকচুয়ালি চাচ্ছিল না ঘুরতে যাওয়ার জন্য, উনি বলে না আমি যাব না। বললাম যাও ঘুরে আসো, কারণ কি এখন না ঘুরলে কখন যাবার সময় তো থাকবে না মানুষের, কখন কি হয় কেউ বলতে পারে না। তো বিমান বারবার পানি চাচ্ছিল, পানি খাবে, তার গলা শুকায় যাচ্ছে। আমি আসলে দিতে চাই নাই, পানি দিলেই পানি খায় বমি করে, কিন্তু কি করবো, মাথা নষ্ট করে ফেলে পানি পানি করে। আর তোমাদেরকে কি আর বলবো নজরের কথা, নজরটা আমি একদমই বিশ্বাস করতাম না। কিছুদিন আগে বিমানকে আমি বারান্দাতে নিয়ে আম খাওয়াচ্ছিলাম, আর তখন অনেকে আমাকে বলতেছিল তোমার বাচ্চা কি সুন্দর ফলগুলা নিজের হাতে খাচ্ছে। আমাদের বাচ্চা তো এমন বয়সে কিছুই খাইতো না, আমাদের বাচ্চা এত বড় হয়ে গেছে এখন শুধু বাইরের সমোসা, বাইরের খাবার খাইতে চায়। তো এই কথাগুলো বলার পরে না বিমান সেদিন অনেক বেশি বমি করতেছিল, তারপর ডায়রিয়া অনেক জ্বর, 100 উপরে জ্বর উঠে গেছে, অনেক জ্বর ছিল। ডক্টর কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর বললো যে গরমের জন্য হয়েছে, ওকে কোনো রকম তেলের খাবার দিয়েন না, কোনো রকম ডিম দিয়েন না। যদিও আমি কালকে রাত্রে ডিম খাওয়াইছিলাম, জানি না ডিমের জন্য এই প্রবলেমটা হচ্ছে কিনা, যেহেতু গুজরাতে প্রচুর গরম, 43-42 সবসময় থাকে। আমাদের বাসায় এসি আছে কিন্তু তবুও তো বাইরে একটা গরম থাকেই, এত গরমের ভিতরে বাচ্চারা অসুস্থ হওয়ার মানে স্বাভাবিক বিষয়। যদিও আমার শাশুড়ি মা সবসময় না করে যে বাচ্চাকে কখনো মানুষের সামনে খাওয়ায়ও না, কারণ একটাই কারণ কি, গুজরাতে আসার পরে দেখছি বাচ্চাদের জন্য কেউ আলাদা করে রান্না করে না। যেমন বাংলাদেশে দেখছি যে সবাই প্রত্যেকটা ফ্যামিলিতে বা যাদের বাচ্চা আছে তারা টাইম টু টাইম বাচ্চাকে খাওয়ায়, বারান্দাতে নিয়ে, ছাদে নিয়ে, যেখানেই যাক বাচ্চা খাওয়া দিয়ে কথা। এখানে কিন্তু বাচ্চার জন্য আলাদা কিছু রান্না করা হয় না, সেটা আগেই বলছি, যার জন্য বিমানকে একটু বেশি মানুষ দেখলে এরকম করে। গ্রামে গেলে তো আমার অনেক বেশি প্রবলেম হয়, এক তো গ্রামে সারাদিন বিমান ঘোরাঘুরি করে বাইরে উপর দিয়ে। গ্রামে প্রত্যেকটা বাচ্চা 3-4 বছর বাচ্চারা শুধু দুধ খায় আর কিচ্ছু না, চিপস, চকলেট এগুলা, তাছাড়া কিন্তু খিচুড়ি, ভেজিটেবলস, অনেক খাবার যেগুলো মানে বাচ্চাদের বেবি ফুড, এগুলো কিন্তু ওরা খায় না, চিনেও না। অনেকে সেরিলাক্স চিনে না, আমাকে জিজ্ঞেস করে সেরিলাক্স কি। তো যাই হোক, কি আর করবো বলো, এখন বিমান শুয়ে আছে, যদিও ঘুমাই নেই, প্রায় 3:45 বেজে গেছিলো। বিমানে কাপড়গুলো ওয়াশ করলাম, আমিও শুয়ে পড়বো। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে যেন টাটা, বাই, সি ইউ।